আমরা যে লাখা নখ লাম্পইলে আমরা নখ কাটি, আমরা আঙ্গুল খাইটা ফেলাই দিই না, বুঝলে বারবার নখ লাম্পয় এভরি সপ্তাহ আমরা নখ কাটা লাগে। তো আমরা এক কাম করি, আস্তে আঙ্গুল খাটিলাই তো আর নখিটা লাম্পইল না। তো সেম জিনিস আমরা ফ্যামিলির মাঝে যে সময় কিংবা ফ্রেন্ড রাখলোর মাঝে কোনো যদি প্রবলেম হয়, আমরা জানো আস্তে লাইফের লাগি সম্পর্কটা আমরা নষ্ট করি না। আর নখ কাটার সুন্নত, নখ কাটার সুন্নত হইলে কি আপনি ফাইলে দোকান আমরা ও ডাইনাত ডাইনাত ফাইলে আপনি ও আঙ্গুলোর নখ কাটবা, বাদে ও আঙ্গুলোর বাদে ও আঙ্গুল বাদে ও ফাওর নখ কাটার সুন্নত হইলে কি আপনার যেমন ধর ডাইনাত ডাইন ফাওর খানি আঙ্গুল থেকে স্টার্ট করবা ফাওর হইলে কি যেমন বিসমিল্লাহ রহমান রহিম। আমরা অনেকে জানি যে আমরা আতন দশম নখ লাম্পা হয় আমরা নখ কাটা লাগে, আসলে কয়েকটা জিনিস শেয়ার করুন। এর ভিতরে একটা হইল গিয়া আমরা নখ কাটা লইয়া, আপনারা কইতে পারো ই আমি বউল লইয়া খেনে নখ কাটতাম, কস বউল মাঝে আমি নখ কাটতাম তাতে আমার নখটা বাড়া গিয়া ফরতো না, কস আমি রুমের ভিতরে বইয়া খাটতাম আমার নখ বাক্কা লাম্প হয়ে গেছে তো আমি এটা খাটতাম। সো আমরা যদি নখ লাম্প হইছে, নখ লাম্পাওয়ার কারণে আমরা অনেক অসুবিধা হয়, আমরা নখ লাম্পা করতাম না, আমরা বাড়তি করে রাখতাম, চেষ্টা করতাম এভরি বৃহস্পতিবারে আমরা নখ সলিতা যেটা খাটার আছে খাটি লইতাম, খাইতে আমরা রেডি হইতাম শুক্রবার লাগিয়া। আর ও যে নখ লাম্পইছে, নখ লাম্পাওয়ার কারণে আমি কিন্তু খালি নখ খাটতাম, আপনারা দেখো আমি স্লোলি স্লোলি ভেরি কেয়ারফুলি কিন্তু আস্তে আস্তে আমি নখটা খাটতাম, সেনে কি জানি আমার আঙ্গুল খাটি যায়নি, এর লাগিয়ে আমি আস্তে আস্তে করিয়া খাটতাম বুঝছেন। সো সেম জিনিস আমরা যে লেখা নখ লাম্পইলে আমরা নখ কাটি, আমরা আঙ্গুল খাইটা ফেলাই দিই না, বুঝলে বারবার নখ লাম্পয় এভরি সপ্তাহ আমরা নখ কাটা লাগে। তো আমরা এক কাম করি, আস্তে আঙ্গুল খাটিলাই তো আর নখিটা লাম্পইল না। সো সেম জিনিস আমরা ফ্যামিলির মাঝে যে সময় কিংবা ফ্রেন্ড রাখলোর মাঝে কোনো যদি প্রবলেম হয়, আমরা জানো আস্তে লাইফের লাগি সম্পর্কটা আমরা নষ্ট করি না। হ্যাঁ হয়তো হতার মাঝে প্রবলেম হইতে পারে কিংবা কোনো মতর মাঝে প্রবলেম হইতে পারে কিংবা কোনো কমিউনিকেশনের মাঝে প্রবলেম হইতে পারে, এই প্রবলেমের কারণে আমরা যেন সম্পর্কটারে আস্থা খাটি না। আমরা হয়তো কিছু সময় লাগিয়ে আমরা থানতে দেখাইতাম পারি, থানুর ফলে আমি আপসেট, থান এই যে ডিসিশন করছেন কিংবা আমার লগে যেন এই ব্যবহার করছেন এটা লাগে আমি খুশি নাই, কিন্তু এর কারণে আমি যেন সম্পর্কটা আস্থা নষ্ট করি না। যে এরকম নখ লাম্পইছে আমরা নখ খাটতাম আঙ্গুল খাটতাম না, সেম জিনিস যদি ফ্যামিলির কোনো প্রবলেম হয় আমরা জানো ফ্যামিলির একবারে কাট করি না, আমরা হয়তো কিছু সময় লাগে বুঝাইতাম দেই যেনে আপনি যেটা করছেন এটা ঠিক নাই। সো ইকান যদি আপনি করেন তাহলে আপনার লাভ হইব কিতা, ফলে নম্বর হতো হইল কি একজন মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের লগে গুসা করিয়া রাগ করিয়া তিন দিনের উপরে নামাতা থাকা এলাও নাই, ইসলামে কইসেন তিন দিন পর্যন্ত আপনি পারবা। ওখান তিন দিন পাস হয়ে গেলে আপনি কিতা করতে বলি, হেন যদি আপনার মাতাই না আপনি মুমিনর মুসলমানের পরিচয় দিবা, আপনি তান্দে ফোন করবা, ফোন করিয়া উঠিয়া সালাম একটা কই লিবা, আর নাইলে আপনি গিয়া একবার সালাম একটা দিলেইবা দিয়া আইবা, আর না একটা টেক্সট মেসেজ দিয়া আপনি জানাইলিবা, তখন লাভ হইব কিতা আপনার খাওয়ার দায়িত্ব আপনি আদায় করলিছেন। ওখান হেন যদি রিপ্লাই দিন না রেসপন্স দিন না এটা থান থান গুণার দায়ী হইবা, আপনি আর আপনার কোনো গুণ হইত নাই। সো আপনি আপনার বাঁচি দিবা আল্লাহ গেছে বলে আল্লাহরে কইতে পারো বলে আল্লাহ আমি চেষ্টা করছি আমি ট্রাই করছি বা থাইন চাইছি না আমার লগে সম্পর্ক রাখতা, সো এটা লাগে থাইন গুণার দেই বা আপনি নাই। সো প্লিজ প্লিজ আমরা জানো ও জিনিসটা মনে রাখি যেনে আমরা ফ্যামিলির আত্মীয়তার সম্পর্কটা যাতে আমরা নষ্ট করি না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা যে জিনিসটা শেয়ার করতাম স্যারাম, এটা হইল গিয়া নখ কাটার সুন্নত, নখ কাটার সুন্নত হইল গিয়া আপনি ফাইলে দোকান আমরা ও ডাইনাত ডাইনাত ফাইলে আপনি ও আঙ্গুলোর নখ কাটবা, বাদে ও আঙ্গুলোর বাদে ও আঙ্গুল বাদে ও আঙ্গুল ডাইনা তোর ফয়লা সাইড আঙ্গুলো নখ কাটিয়া শেষ করিয়া বাউয়া তোর আপনি ও আঙ্গুলো কাটবা ফয়লা, এর বাদে ছয় নম্বরটা সাত নম্বরটা আট নম্বরটা নয় নম্বরটা দশ নম্বরটা। সো আমরা আরবার স্টার্ট করি, নখ কাটার সুন্নত হইল গিয়া প্রথমে ডাইনা তোর ও আঙ্গুল ওটা হইল এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর। সো ডাইনা তোর আঙ্গুল থেকে আমরা স্টার্ট করিয়া খাটিয়া গিয়া বাউয়া তোর খানি আঙ্গুল থেকে আরম্ভ করিয়া খাটিয়া বা আইয়া
ও আঙ্গুল, এর বাদে ডাইনাথর গুড়ি আঙ্গুল খাটার বাদে আমরা শেষ হইব নখ কাটার সুন্নত। সো ফাওয়ার নখ কাটার সুন্নত হইল কি আপনার, যেমন দরকার ডাইনাথ ডাইন ফাওয়ার খানি আঙ্গুল থেকে স্টার্ট করবা, ফাওয়ার হইল কি যেমন মনে হরুকা এটা ফাও, আমি সারাম না আপনারা ফাও দেখাইতাম, ফাও মনে হরুকা, আরও ফাওয়ার ডাইন ফাওয়ার খানি আঙ্গুল থেকে আরম্ভ করিয়া এরকম খাটিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আশা করি বুঝাইতাম পারছি। এই জিনিসটা আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু সবলে শেয়ার করবা, যাতে তারাও এই সুন্নত তরিকায় খাটতা ফারেন, আর আমরা যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রত্যেকটা থান যে খাম তান লাইফও করিয়া গেছেন, আমরা যাতে প্রত্যেকটা খাম থান সুন্নত অনুযায়ী করতাম পারি। আল্লাহ তৌফিক দোকা, জাজাকাল্লাহু খাইরান।